অনেক বাচ্চাদেরই দুধ খাওয়া বারণ থাকে অ্যালার্জি বা অন্য অন্য সমস্যার কারণে। দুধের বিকল্প হিসাবে বাচ্চাকে এই ড্রিঙ্কটি খাওয়াতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দর্শক, সুস্থ হাড় স্বাস্থ্যকর জীবনের ভিত্তি। জীবনের প্রতিটি পর্যায়ে শক্তিশালী এবং সুস্থ হাড় থাকা খুবই প্রয়োজন। তাই হাড় শক্তিশালী ও সুস্থ রাখতে গরুর দুধের গুরুত্ব অপরিসীম। দুধের বিভিন্ন পুষ্টিগুলো হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, যেমন ক্যালসিয়াম, ভিটামিন ডি, ফসফরাস এবং ম্যাগনেসিয়ামের মতন বিভিন্ন রকমের উপকারী পুষ্টি উপাদান। কিন্তু গরুর দুধ অনেক বাচ্চাই হজম করতে পারে না। ডায়রিয়া, পাতলা পায়খানা, অ্যালার্জি সহ বিভিন্ন রকমের শারীরিক সমস্যা তৈরি হয়। তাই তাদের জন্য ক্যালসিয়াম, ভিটামিন ডি, ফসফরাস, ম্যাগনেসিয়ামে ভরপুর একটি ড্রিঙ্ক নিয়ে হাজির হয়েছি। এটা দেখতে সাদা হলেও দুধের কোনো ছিটাফোঁটাও এর মধ্যে নেই। গরুর দুধের বিকল্প হিসাবে বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে। তো আমাদের এই ম্যাজিক্যাল ড্রিঙ্কটি বানাতে আমাদের মূল উপকরণ হচ্ছে তিল। খোসা ছাড়া তিলের থেকে, খোসাসহ তিলে কিন্তু ভিটামিন আর মিনারেলসের মাত্রা অনেক গুণ বেশি থাকে। তাই খোসাসহ তিলটা নেওয়া ট্রাই করবেন। আমার কাছে খোসাসহ তিলটা না থাকায় খোসা ছাড়ানো তিল নিয়ে নিচ্ছি 2 চা চামচ। তিলগুলোকে নর্মাল পানি দিয়ে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দর্শক, তিলে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক ও ম্যাঙ্গানিজের মতন বিভিন্ন রকমের পুষ্টি উপাদান, যা আমাদের হাড়কে শক্তিশালী করে। এছাড়া তিলে আছে প্রচুর পরিমাণে ফাইবার, যা হজম ক্ষমতা বাড়ায়। তো যাই হোক, তিলগুলোকে নর্মাল পানি দিয়ে ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নেওয়ার পরে একটা ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি। এই ড্রিঙ্কটি বানানোর জন্য আমাদের আরও একটি উপকরণ লাগবে, আর তা হচ্ছে কাঠবাদাম। আমি এখানে 8 থেকে 9টির মতন কাঠবাদাম নিয়ে পানি দিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে কাঠবাদামের খোসাগুলো ফেলে দিয়েছি। এই ড্রিঙ্কটি শুধু তিল আর কাঠবাদাম দিয়ে তৈরি করলে ড্রিঙ্কটি অনেকটা পানসে হয়ে যাবে। এজন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো তাল মিষ্টি। তবে এটা একেবারেই অপশনাল। আপনার বাচ্চা যদি মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ না করে তাহলে এই তাল মিষ্টিটি স্কিপ করে যেতে পারেন। তবে বেশিরভাগ বাচ্চারাই একটু মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে, এজন্যই এই তাল মিষ্টিটুকু দেওয়া। তো যাই হোক, এরপরে আমরা যে পরিমাণে ড্রিঙ্কটা বানাবো সেই পরিমাণে একটা কাপ অথবা গ্লাস মেপে পানি দিয়ে দিব। আর এটা কিন্তু অবশ্যই নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন। তারপরে ব্লেন্ডারে ঢাকনাটি লাগিয়ে আমরা এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। এই ড্রিঙ্কটার মধ্যে আমরা বাদাম ব্যবহার করেছিলাম, আর বাদামেও কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ওমেগা-3 ও ফ্যাটি অ্যাসিডের মতন বিভিন্ন রকমের পুষ্টি উপাদান রয়েছে, যেগুলো বাচ্চাদের হাড় মজবুত করার পাশাপাশি বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করবে। অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়াবে। তো যাই হোক, তারপরে আমি এর মধ্যে সামান্য একটু চিয়া সিড ছিটিয়ে দিলাম। এটা একেবারেই অপশনাল, দিতে পারলে ভালো, না দিতে পারলেও কোনো সমস্যা নেই। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দুধের বিকল্প মজাদার এবং পুষ্টিগুণে ভরপুর একটি ম্যাজিক্যাল ড্রিঙ্ক। এই ড্রিঙ্কটি বাচ্চাকে ভরা পেটে খাওয়াবেন, বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।